গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে হলো বৃহস্পতিবার আর কাজুর অন্নপ্রাশনের মাত্র 3 দিন বাকি, আর শপিং একদম শেষ মুহূর্তে চলে এসেছে, তাও কিছু টুকটাক বাকি থাকে। আর কুণাল হচ্ছে সুমিকে রাখিতে কিছু গিফট করেনি, আর সুমির ইচ্ছে যে এসপ্ল্যানেড ঘুরে কিছু একটা কিনবে, মানে কুর্তি টাইপের কিছু একটা কিনবে। তো আজকে কুণালের যেহেতু টাফ শিডিউল তাই ওকে নিয়ে যেতে পারবে না, তাই আমি আর সুমি দুজনে মিলে যাব এসপ্ল্যানেডে মেট্রো করেই। স্টেশনে উঠতে উঠতেই ট্রেনটা বেরিয়ে গেল, ট্রেনটা ছেড়ে দিতে হলো, আর এখন অলরেডি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, এখন ট্রেন আসার অপেক্ষা। জাস্ট মেট্রো থেকে নামলাম আর এখন যাচ্ছি এসপ্ল্যানেডের পথে। অনেক দিন বাদে আজকে এসপ্ল্যানেড যাওয়া হচ্ছে, তাও সুমি আছে বলে দুজনে মিলে যাচ্ছি বলে হচ্ছে, তাহলে আমি আর কুণাল দুজনে মিলে এসপ্ল্যানেড যাওয়া কখনোই পসিবল না। আর কুণালেরও আজকে অফিসে প্রচণ্ড চাপ পড়েছে, ও অফিসে রয়েছে, মামের কাছে রয়েছে কাজু, আর আমার মাও আসবে কিছুক্ষণের মধ্যে। তো একটু রিল্যাক্স হবে, এসপ্ল্যানেডটা ভালো করে আজকে পুজোর জন্য হপিং করা যাবে। এসপ্ল্যানেডে এসে তো পড়েছে, কিন্তু প্রচণ্ড রোদ আর তেমনি আজকে ভালোই ভিড় আছে। এই রেড কালারের কুর্তিটা কত? এটা 550, আর এটা 650। পছন্দ হচ্ছে কিছু? তো আজকে এসপ্ল্যানেডের পুজো শপিং এর জন্য এসছি, আর সুমিকে রাখিতে কিছু গিফট দেওয়া হয়নি, তো সেই কারণে সুমিকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর সুমি হচ্ছে রাখির গিফট হচ্ছে এখান থেকে চয়েস করবে, আর ওই চয়েস করেছে যে এসপ্ল্যানেডে যাবো, এসপ্ল্যানেড থেকে কিনবো। তো এগুলো কিরকম প্রাইস আছে গো? এটা 300 এবং আর এগুলো 450 যত, এগুলো কত করে? তো কাজুর অন্নপ্রাশনের জন্য ফটোশুট হবে, তো সেই কারণে এই এয়ার বাবলগুলো লাগবে, তো তার জন্য এখান থেকে নিয়ে নিলাম। ইউনিকর্ন ব্যাগগুলো কত করে গো? 300। আর এগুলো সব 300। ব্যাগের হচ্ছে ভ্যারাইটিস কালেকশন রয়েছে, আর যা নেবে সবই কিন্তু 300, মোটামুটি এখানে দরদাম করতেই হবে, কারণ এটাই আমার কাছে 120 টাকা চেয়েছিল। আমি একদম বলেছি 60 টাকায় দিতে পারলে দাও, না দিতে পারলে ছেড়ে দাও, তাহলে বললো 60 টাকায় দিয়ে দিল, অনেক কষ্ট করে কমিয়েছি। আর এরা সব কিছু একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছে, 800-900 করে বলছে, তারপরে বলছে নিয়ে নিন, 500-তে দেবো, 600-তে দেবো, মানে আমাদের সাথেই হচ্ছে। আর এই সবই 350। দেখো গেঞ্জি গুলো বেশ কালারফুল রয়েছে, এই গেঞ্জিটা 350। তো এই গেঞ্জির দোকানটা আছে ঠিক বারবিকিউ নেশনের অপোজিটে, তো বেশ কালেকশন গুলো কিন্তু বেশ ভালো। এখন যেই দোকানটা এসেছি সেখান থেকে আমি অলওয়েজ কুর্তি নিই, লং কুর্তি গুলো এখান থেকে আমি ম্যাক্সিমাম নিই। তো সুমিকে বললাম যে দেখতে এখানে, যদি পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে নেবো, প্রচুর কালেকশন রয়েছে। ওর সাইজের দেখাও তো কিছু, বড় হবে এটা একটু দেখে, এই রানীটা তো আজকে ট্রিমেন্ডাস গরম পড়েছে, এখান থেকে দুজনে ঝলসে বাড়িতে যাব। আর সুমির হচ্ছে একটা কুর্তি পছন্দ হয়েছে, তো দেখি এটা সাইজ পাওয়া যায় কিনা। 350 লেদারের আছে। ব্ল্যাক কালারের কাপ্তান কুর্তিটা কত? 350 ম্যাম। হ্যাঁ 350। ব্লু আ যায় কালার, হোয়াইট আ যায়গা, এ বলা রেটটা কেমন দিয়ে আগে আগে এ ফুল 90 আছে ব্ল্যাক। কিন্তু বেশ 300-400 করে কুর্তির সেল দিয়েছে, তো মোটামুটি অনেক রকম প্রাইসেরই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এবার হচ্ছে মানে প্রচুর কালেকশন উঠেছে প্ল্যানেটে,
স্প্ল্যানেডে সেই আগের অবস্থা ফেরত এসছে, মানে কোভিড এর আগে যেরকম স্প্ল্যানেড ছিল ঠিক সেরকম অবস্থায় ফেরত এসছে, দেখেও খুব ভালো লাগছে। তো কাজুর অন্নপ্রাশনের দিন বিকেলবেলা পড়ার জন্য একটা প্রিন্সেস ক্রাউন নেব, তো সেই জন্য এখানটা এলাম। আর এখানে একটা বেশ সুন্দর জুয়েলারির দোকান রয়েছে, তো দেখে এখানে যদি পেয়ে যাই তো ভালোই হয়। এই যে এই দোকানটা, এর থেকে অনেক কিছু নিয়েছিলাম, পাবো কিনা কে জানে। প্রিন্সেস ক্রাউন গুলো আছে কইগো? দেখি একটু, বাচ্চাদের তো হালকা না ভারী আছে, রাখতে পারবে না। এইগুলো কত করে? নেবে সুমি 250 করে। চুল উঠে আমার যা অবস্থা, এবার মনে হচ্ছে এই চুলই লাগাতে হবে। কত করে এগুলো? যা গরম পড়েছে, এগুলো একটা আমাদের দরকার। এই যে এইদিকে পিঙ্কের মতো সবুজটা, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানটাতে বেশ সুন্দর কানের তুলার সেট ছিল, ওগুলোর প্রাইস কিন্তু 700-800 এর মধ্যে রয়েছে। আর ওই দোকানটাও কিন্তু ঠিক এসি মার্কেটের অপোজিটে। এই ব্যাগগুলো কত করে? এগুলো 100 করে? এটা একটা দিয়ে দাও, বলো 200 যা নেবেন 200। ফ্যান্সি চপ্পল কোনটা বাবা? এদিকে থেকে ওদিকে ভিড়টা খুব বেশি, ছেলেদের কালেকশনও কিন্তু আবার হিউজ, অনেক কিছু দেখলাম ছেলেদেরও, কিন্তু তুলে ধরা সম্ভব না, প্রচণ্ড ভিড়। আর এখন যাচ্ছি ওইদিকে জুতোর কালেকশন কিছু দেখতে, কারণ আমার একটু জুতোও দরকার, কুনালের জন্য দরকার, তো দেখি যদি দুজনেরই পেয়ে যায় নিয়ে নেবো। কুনাল কিছুতেই নিতে চাইছে না, বলছে যে আমি পরে শ্রীলেদার্স থেকে নেবো, তুমিও শ্রীলেদার্স থেকে এখন নিয়ে আসো। তো শ্রীলেদার্সের ভেতরেও বেশ ভিড়, একাটা তো আরও ছিল, তো মোটামুটি কিছুটা হয়েছে। আর এখন হচ্ছে একটু পরে গলাটা শুকিয়ে গেছে, তাকে আইসক্রিম খেয়ে নিই। এগুলো কত করে গো? এটার প্রাইস কত আছে? এগুলো কত করে? এগুলো যে কানের দুলগুলো ঝুলছিল ওগুলোর প্রাইস হচ্ছে 100 করে, আর নিচে যেগুলো রয়েছে ওগুলোর প্রাইস হচ্ছে 50 করে। তো এই কুর্তিগুলোর প্রাইস কিন্তু 150 করে, আর কোয়ালিটিগুলো বেশ ভালো, আর প্রাইসটাও বেশ রিজনেবল। শুনলাম দোকানে কিন্তু 150-250 করে ফিক্সড প্রাইস করে দিয়েছে, তো এখানে দরদাম করার কোনো ব্যাপার নেই, বাট কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। তো এখানে কিছু বাচ্চাদের ড্রেসের কালেকশন রয়েছে,
তো কালেকশনগুলো কিন্তু বেশ ভালো, বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়দেরও জামা কাপড় রয়েছে। আর এই জামা কাপড়গুলো পরে কিন্তু ইনস্টাগ্রামে ফটো দিলে বেশ ভালো লাইক পাওয়া যাবে। তো এই দোকানটাতে কিন্তু বাচ্চাদের প্লাস মাঝ বয়সী বাচ্চাদেরও রয়েছে। তো কালেকশনগুলো বেশ ভালো, 800-450 এরকম রেঞ্জে তোমরা পেয়ে যাবে। আর দোকানটা হলো থালি রোল বিরিয়ানি, এর ঠিক অপোজিটেই রয়েছে। প্রিন্টগুলো বেশ ভালো। বাড়িতে পড়ার জন্য যে গেঞ্জি আর প্যান্টগুলো আমরা ইউজ করি, তো এইগুলো এখানে তোমরা পেয়ে যাবে 150 আর 120 করে। সোনু গার্মেন্টস এর ঠিক অপোজিটে, তোমরা আসলে এখানে কালেকশন গুলো দেখতে পারো, বেশ ভালো কমফোর্টেবল রয়েছে। ঘুরতে ঘুরতে মেট্রো স্টেশনে চলে এসেছি আর এখন মেট্রো করে বাড়িতে যাই, আর বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। আর মোটামুটি বেশ ভালোই হলো শপিংটা। আর প্রচণ্ড আজকে ভিড়, আজকে উইকেন্ড নয় তার জন্য, তারপরেও যে এতটা ভিড়, মানে স্প্লেন্ডারে পুজো লেগে গেছে। ফাইনালি এখন মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার পথে বা দেখি বাড়ি থেকে কি যুদ্ধ চলছে, কারণ কাজু রয়েছে আর ঠাম্মা রয়েছে, ওর বাবাও চলে এসছে। তো দেখি বাবা নাকি ট্রাই করেছে খাওয়ানোর জন্য, কতটা কি খাওয়াতে পেরেছে বাড়িতে গেলেই বোঝা যাবে। এসপ্ল্যানেড থেকে মেইনলি গেছিলাম সুমির জন্য কুর্তিটা কিনতে, তো সেটা কেনার পর এখন সেটা অল্টারেও চলে গেছে, কারণ সেটাও কাজুর অন্নপ্রাশনের দিন পড়বে। আর পড়লে তোমাদের সাথে শেয়ার করব যে কুর্তিটা কিরকম হয়েছে। আর আমি যেগুলো মেইনলি কিনেছি সেটা হলো এই একটা পার্স, আর এই যে জুতোটা, জুতোটা বেশ সুন্দর হয়েছে। আর আমার একটা জুতোর দরকারও ছিল, আস্টিলেজার্সের ভেতর থেকে আমি নিইনি, এটা বাইরে থেকেই নিয়েছি। আর এটা হচ্ছে কাজুর জন্য নিয়েছি এয়ার বাবলস, কাজুর ফটোশ্যুট হবে তো সেইখানে এটা লাগবে, তো তার জন্য এটাই ফার্স্ট কিনে কিন্তু বৌনি করেছি। আর কাজুর জন্য নিয়েছি এই প্রিন্সেস ক্রাউনটা, এটা হচ্ছে রাত্রেবেলা পরবে। আর দুপুরবেলার জন্য নিয়েছি এই যে এই ইয়েটা, সোলার মুকুট, এটা হচ্ছে দুপুরবেলা বেনারসির সাথে পরবে। আর বেনারসি শাড়ির সাথে পরার জন্য এই ছোট্ট ওড়নাটা নিয়েছি। তো মোটামুটি এই এসপ্ল্যানেড থেকে কিনে এনেছি। বাড়িতে ফিরতে ফিরতে আমার প্রায় 5টা বেজে গেছে আর এখন বাজে 5:30। আর কাজুকে এসে দেখলাম কুনাল কিছুটা খাইয়েছে দুধ, কিন্তু বেশিটা খাওয়াতে পারেনি, যাই হোক অল্প একটু খাইয়ে ঠিকঠাক করে রেখেছে। আর এরই সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটা এক্সাইটিং ব্লগের সাথে, আজকের মতন টাটা।